আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হুসনিয়ারা পারভীন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, পূর্বাশক শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঈশ্বরদী, পাবনা। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে, হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস কাকে বলে, কি কারণে হয় এবং লক্ষণ, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। হাইড্রো মানে পানি, নেফ্রন মানে কিডনি। তাহলে আপনারা বুঝতেই পারেন যে কিডনিতে পানি জমা হওয়া, তাকেই কিন্তু আমরা হাইড্রোনেফ্রোসিস বলে থাকি। তাহলে কি কি কারণে হয় সেগুলো আমরা আজকে জানব। আমরা সবাই জানি মানব দেহে দুইটা কিডনি থাকে। এই কিডনির কাজ হলো শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে। এই প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়ার পথে যদি কোনো বাধা সৃষ্টি হয়, যেমন মূত্রনালীতে পাথর হওয়া, টিউমার হওয়া বা ইনফেকশন হয়ে বন্ধ হয়ে যাওয়া, ব্লক হয়ে যাওয়া, এইগুলো হলেই কিন্তু প্রস্রাবটা বের হতে পারে না, ওই জায়গায় এসে থেমে যায়। থেমে গিয়ে আবার ব্যাক করে কিডনিতে চলে যায়। এই কিডনিতে চলে গেলেই কিন্তু সেই কিডনিতে পানি জমা হয়, তাকেই আমরা হাইড্রোনেফ্রোসিস বলি। তারপরে দেখা যায় যে কিডনিতে পাথর হলে, ময়লা জমলে, টিউমার বা সিস্ট হলে হাইড্রোনেফ্রোসিস হতে পারে। তারপরে থলিতেও যদি, প্রস্রাব থলিতেও যদি ইনফেকশন হয়, পাথর হয়, টিউমার হয়, সেক্ষেত্রেও কিন্তু হাইড্রোনেফ্রোসিস হয় বা হতে পারে। মূল কথা হলো যে প্রস্রাবটা বের হওয়ার পথে যদি বাধার সৃষ্টি হয়, বাধা হলেই এই প্রস্রাবটা আর বের হতে পারে না, আবার ব্যাক করে কিডনিতে যায়, সেখানে গিয়ে পানি জমা হয়, কিডনি ফুলে যায়, বড় হয়ে যায়, এসব মিলে হাইড্রোনেফ্রোসিসের সৃষ্টি হয়। তা এবার বুঝতে পারলাম যে হাইড্রোনেফ্রোসিস কাকে বলে, এখন তার লক্ষণ। লক্ষণটা হলো যে প্রস্রাবে প্রচুর জ্বালা পোড়া হয়, তারপরে তীব্রভাবে ফুলে, হাত পা ফুলে যেতে পারে, পিছনে পেটে কুস্কিতে প্রচুর ব্যথা হয়, প্রস্রাবে রক্ত যেতে পারে, বমি বমি ভাব থাকে সবসময়, জ্বর, দুর্বলতা থাকে। এবার লক্ষণ সম্বন্ধে জানলাম, তারপরে আমি জনসাধারণ, একদম মানে সাধারণ মানুষের জন্য একটা কথা বলতে চাই, সেটা হলো যে তারা কিন্তু জানে না হাইড্রোনেফ্রোসিস কাকে বলে, বুঝতে পারে না। আসলে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যদি, যে অনেক রুগীরা আসে যে মা গো আমার নামাজ পড়তে পারি না, আমার কাপড় ভিজা থাকে সবসময়, নষ্ট হয়ে যায়, তারা এসে বলে যে সবসময় ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে। অনেকে বলে যে বাধার সৃষ্টি হয়, যে আমি প্রস্রাব করে আসলাম, তারপর দেখা যায় যে আবার ভিতরে রয়ে গেছে, আবার প্রস্রাব করতে বসছি মধ্যখানে থেমে গেল, থেমে গিয়ে কিছুক্ষণ পর আবার প্রস্রাবটা চলে এসছে, তারপর প্রস্রাব প্রচণ্ড জ্বালা হয়। অনেক রুগী এসে বলে দুই নালে প্রস্রাবটা বের হয়। এই রুগীদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই সমস্যা হলে অবশ্যই একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আসবেন এবং ট্রিটমেন্ট নেবেন। ইনশাল্লাহ আপনারা অপারেশনের দিকে একদম চিন্তাও করবেন না, অবশ্যই একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আসবেন। জার্মানি মেডিসিন, আমাদের চেম্বারে জার্মানি মেডিসিন দিয়ে চিকিৎসা করি এবং ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। তাই তাদের আর একটা কথা না বললেই নয়, সেটা হলো যে তাদেরকে বলবো এই যে প্রস্রাবে যাদের সমস্যা, হ্যাঁ এই সমস্যাগুলো বললাম, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু ব্যায়াম করবেন, 30 থেকে 40 মিনিট দৌড়াদৌড়ি করবেন, দৌড়াবেন, প্রচুর দৌড়াবেন। দৌড়ালে কী হয়, ঝাঁকি লেগে লেগে যদি আপনার কিডনিতে পাথর থাকে, মূত্রনালীতে থাকে, থলিতে থাকে, এই পাথরগুলো আস্তে ঝাঁকি লাগতে লাগতে প্রস্রাবের মাধ্যমে এটা বেরিয়ে আসতে পারে। বা অনেকের, অনেক রুগী আমাদের চেম্বারের অনেক রুগী দেখা গেছে বড় বড় পাথর নিয়ে আসছে, ম্যাডাম দেখেন যে এই পাথর বের হয়েছে, আমার
টেবিলের ডোয়ারে অনেক আছে, আমি রেখে দিয়েছি যে পাথর বের হয়ে গেছে। আমি তাদেরকে বলবো যে আপনার একটু দৌড়াদৌড়ি করবেন, ব্যায়াম করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।